আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের হাতে রয়েছে একটি ভিভো ব্র্যান্ডের ফোন। এই ফোনটির সমস্যা হচ্ছে যখন আমরা চার্জে লাগাই আমাদের ফোনে চার্জ ঠিকভাবে শো করে কিন্তু ফোনে চার্জ জমে না। এখানে 2% চার্জ দেখতে পাচ্ছেন কিন্তু এর বেশি চার্জ আর বাড়বে না, বরঞ্চ চার্জ আরও কমবে। এই হচ্ছে মূলত আমাদের এই ফোনটির সমস্যা। একটি ফোনে যদি ফ্যাক্ট চার্জিং প্রবলেম আসে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কিভাবে ফোনটি সমাধান করবেন, এ টু জেড সব বিষয় নিয়ে আজকে খুঁটিনাটি সব কিছু আপনাদের সামনে শেয়ার করতে চলেছি প্র্যাকটিক্যালভাবে। চলুন তাহলে শুরু করা যাক। বন্ধুরা, প্রথমে আমাদের দেখতে হবে যে চার্জিং পিন লুজ কানেকশন আছে কিনা। অনেক সময় চার্জিং পিন যদি লুজ কানেকশন থাকে তাহলে কিন্তু চার্জ জমবে না। এখানে চার্জিং পিন যদি লুজ কানেকশন থাকতো তাহলে চার্জটা বারবার ছেড়ে দিত এবং কানেকশন একবার পেতো একবার আবার ছেড়ে দিত, বাট এরকম কোনো কিছুই আমি দেখছি না এখানে। তাহলে বুঝতে পারলাম যে আমাদের কোনো লুজ কানেকশন নেই। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে লুজ কানেকশন চেক করতে পারবেন। এখন আমি পরবর্তী স্টেপে চলে যাব। অবশ্যই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত গুরুত্ব সহকারে দেখতে হবে, তাহলে আপনি খুঁটিনাটি সব বিষয়ে জানতে পারবেন। এখানে আমরা মাল্টিমিটার ডিসি ভোল্টে রাখার পর আমরা দেখব যে আমাদের পিন থেকে কানেক্টর পর্যন্ত, কানেক্টরের র্যাবন পর্যন্ত এখানে 5 ভোল্ট প্রপারলিভাবে আসছে কিনা। অনেক সময় লুজ কানেকশন থাকতে পারে বা লাইনটা প্রপারলি নাও আসতে পারে, বাট এখানে 5.30 মানে 5 ভোল্ট প্রপারলি আসছে। অবশ্যই এখানে 5 ভোল্ট থাকতে হবে। এখন আমরা বোর্ডে লাগানো অবস্থায় চেক করব যে 5 ভোল্ট বোর্ডের মধ্যে শো করে কিনা এবং বোর্ড পর্যন্ত লাইনটা কানেকশন পায় কিনা। অনেক সময় সকেট আর কানেক্টরের সাথে একটু লুজ কানেকশন থাকার ফলে কিন্তু প্রপারলি ভোল্টেজ নাও আসতে পারে। আর অবশ্যই এখানে কানেক্টরের পাশে আপনি একটি টেস্ট পয়েন্ট পেয়ে যাবেন যেখানে 5 ভোল্ট শো করবে। তাহলে এখানে আমাদের দেখতে পাচ্ছেন 5 ভোল্ট কিন্তু প্রপারলিভাবে এখানে শো করতেছে। আমরা এখানে নাড়াচাড়া দিয়ে দেখলাম, তারপরও কোনো লুজ কানেকশন নেই। এতে বুঝতে পারলাম যে আমাদের এখানে প্রপারলি 5 ভোল্ট শো করছে। যদি শো না করতো তাহলে আমরা চার্জিং পিনের পজিটিভ লাইন থেকে এই টেস্ট পয়েন্ট পর্যন্ত একটি জাম্পার করে দিতাম, তাহলে আমাদের সমাধান হয়ে যেত, বাট এখানে কোনো সমস্যা নেই। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে কম্পোনেন্ট চেক করা। কম্পোনেন্ট চেক করার বিভিন্ন ওয়ে আছে, নতুন নতুন ট্রিক্স আছে, আমি আপনাদেরকে সেই বিষয়গুলো আজকে প্র্যাকটিক্যালভাবে শেয়ার করব। তো চলুন আমরা প্রথমে বোর্ডটি খুলে তারপর আমরা চেক করে নেই। একটি ফোন খোলার ক্ষেত্রে অবশ্যই প্রথমে ব্যাটারি খুলে তারপর সব কিছু ডিসেম্বলি করবেন, কারণ আপনি যদি রানিং অবস্থায় কোনো ফোন খোলেন, যদি রানিং অবস্থায় ডিসপ্লে কানেক্টর খোলেন, তাহলে কিন্তু ফোনটি লাইটিং আইসি জ্বলে যেতে পারে অথবা ডিসপ্লে ক্ষতিগ্রস্ত হতে পারে। বাই দ্য ওয়ে, আমরা এখন স্ট্যান্ডের মধ্যে আমাদের এই বোর্ডটা স্ট্যান্ড করে নিচ্ছি এবং এখানে আমরা যে টিনটা খুলব, চার্জিং সেকশনের টিন। এখানে চার্জিং সেকশন খোলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনো কম্পোনেন্ট না উঠে। এজন্য আমরা চারিদিকে রাং দিয়ে এখানে আমরা হিট করছি যাতে লাইনগুলো প্রপারলিভাবে গলে যায়। এখানে প্রত্যেকটা টিনের যেই লাইনগুলো রয়েছে গ্রাউন্ডের লাইন, এগুলো গলে গেলে তারপর আমরা স্মুথলিভাবে খুলতে পারবো। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা হিট করে টিনটা আস্তে আস্তে স্মুথলিভাবে উঠানোর ট্রাই করছি। এখানে একটু ফেভার করতে হবে এবং প্রপারলি সব দিকে হিট দেওয়ার পর তারপর হচ্ছে আমরা এটা উঠিয়ে ফেলব। অবশ্যই আপনি যদি এই ট্রিক্স ব্যবহার করেন তাহলে খুব দ্রুত এবং সহজভাবে সেফটিভাবে আপনি কিন্তু টিনগুলো খুলতে পারবেন। ব্যাস, টিন খোলা হয়ে গেছে। এখন আমরা একটু ডায়াগ্রামটা বুঝি। যাদের ডায়াগ্রাম নেই তাদের কথা চিন্তা করে আমি এখানে ডায়াগ্রাম নর্মালিভাবে আর্ট করে আপনাদেরকে বুঝাবো। এখানে আমাদের বিবিএস লাইন থাকে যেখানে আমরা প্রপারলি 5 ভোল্ট পেয়েছি। যদি প্রপারলিভাবে 5 ভোল্ট না পেতাম তাহলে ডাইরেক্ট পিন থেকে, লজিক থেকে আমরা এই বিবিএস লাইন পর্যন্ত একটি জাম্পার করে সমাধান করতে পারতাম, বাট এখানে কোনো সমস্যা নেই। এবং পরবর্তী স্টেপ হচ্ছে এখানে আমাদের যে কম্পোনেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই কানেক্টর থেকে শুরু করে আমাদের লাইনটা চার্জিং আইসি পর্যন্ত গিয়েছে এবং এর পাশাপাশি যত কম্পোনেন্ট আছে সবগুলো আমাদের চেক করতে হবে। যেমন আমরা যদি কোনো ক্যাপাসিটার পাই এই লাইনের সাথে সম্পৃক্ত, তাহলে সেটা আমরা বাজার মোডে মেপে দেখব যে কোনো বিপ আসে কিনা। যদি বিপ আসে তাহলে তো শর্ট, শর্ট থাকলে আমাদের সেটা রিমুভ করতে হবে। দেন আমাদের এখানে ওবিপি আইসি রয়েছে। আমরা জানি প্রত্যেকটা চার্জিং সেকশনে বর্তমানে যে সকল ফোনগুলো আছে এগুলো ওবিপির সাথে কানেকটিভিটি থাকে। এর কাজ হচ্ছে 5 ভোল্ট নিবে এবং অপর দিকে 5 ভোল্ট আবার আউটপুট সাপ্লাই দিবে, ইনপুট নিয়ে আবার আউটপুট করবে। এবং অনেক সময় দেখা যায় যে ইনপুট হচ্ছে ঠিকই বাট আউটপুট ঠিকভাবে প্রপারলি ভোল্টেজ আসে না। তো যদি আউটপুট ভোল্টেজ প্রপারলিভাবে না আসে তাহলে হচ্ছে আমাদের ওবিপি আইসিটি জাম্পার করে দিতে হবে, বা জাম্পার করেও না হলে আইসিটি রিমুভ করে দিতে হবে। ঠিক আছে, রিমুভ করে আমাদের জাম্পার করতে হবে। এখানে চার্জিং আইসির পাশে কিছু পার্শ্ববর্তী প্রতিবেশী ক্যাপাসিটার থাকবে,
যেগুলো শর্ট হলে কিন্তু আমাদের প্রবলেম হতে পারে। এই জন্য আমাদের এই ক্যাপাসিটারগুলো শর্ট আছে কিনা বাজার মোডে দুই পাশে ভালোভাবে চেক করে নিতে হবে। আপনার কাছে যদি ডায়াগ্রাম না থাকে আমি ছোট্ট একটি ট্রিক শিখিয়ে দিই। আপনি সহজ কথা চার্জিং সেকশনটা খুঁজবেন, যে চার্জার আইসিটা কোথায় আছে। চার্জার আইসির আশেপাশে অ্যাভারেজ আপনি সব কম্পোনেন্ট মেপে ফেলবেন, ঠিক আছে। বাক কয়েল যেটা আছে, বাক কয়েল অবশ্যই বাজার মোডে দুই পাশে বিপ আসতে হবে, তাহলে মোটামুটি ভালো হতে পারে। বাট প্রপারলি যে ভালো সেটা বুঝতে গেলে আপনাকে আরেকটি টেস্ট করতে হবে। আমরা এখন কম্পোনেন্টগুলো মাপবো, তারপর দেখা যাক কি হয়। আমরা এখানে প্রত্যেকটা ক্যাপাসিটার দুই পাশে ধরে দেখবো যে কোনো বিপ আসে কিনা, বাট এখানে কোনো ক্যাপাসিটার কিন্তু আমরা বিপ পাচ্ছি না। চার্জিং এসির আশেপাশে যে ক্যাপাসিটারগুলো থাকবে এগুলো আমাদের মাপতে হবে। কোনটা চার্জিং এসি কীভাবে বুঝবেন? চার্জিং এসির পাশে সবসময় একটি বাক কয়েল থাকবে এবং একটি থার্মাল রেজিস্টর থাকতে পারে, ঠিক আছে। দুইটার একটা যে কোনো একটা থাকবে। তো এখানে প্রত্যেকটা ক্যাপাসিটার যদি আপনি গ্রাউন্ডে রেখে মাপেন তাহলে এক পাশে বিপ আসবে আরেক পাশে বিপ আসবে না, এমনটা হবে। আর যদি দুই পাশে আপনি ধরে মাপেন তাহলে বিপ আসলে ক্যাপাসিটারটি নষ্ট, আর গ্রাউন্ডে রাখলে আমরা বুঝতে পারবো এক পাশে বিপ আসবে আরেক পাশে বিপ আসবে না। ওকে, এইভাবে আমাদের ক্যাপাসিটারগুলো মাপতে হবে। আপনি যদি কম্পোনেন্ট মাপা না জানেন তাহলে আমাদের ডিসক্রিপশনে দেয়া ভিডিও দেখতে পারেন, সেখান থেকে আপনি কম্পোনেন্ট মাপতে হয় কিভাবে সেটা শিখতে পারবেন। এখানে আমরা সবগুলো ক্যাপাসিটার দুইভাবে ধরার পর কোনো ধরনের বিপ পাইনি, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আরেকটি টেস্ট করব। এখানে আমরা একটু পানি দিয়ে চার্জে লাগিয়ে রেখেছি আমাদের ফোনটি, এটাকে বলা হয় হচ্ছে ওয়াটার থেরাপি। এখানে দেখতে পাচ্ছেন বাক কয়েলের উপরে যেই পানিগুলো ছিল সেগুলো শুকিয়ে যাচ্ছে। বারবার এখানে পানি দেওয়ার পর দেখতে পাচ্ছি যে চার্জিং এসির পানিটাও শুকিয়ে যাচ্ছে, কিন্তু তার চাইতে দ্রুতভাবে বাক কয়েলের পানিটাই বেশি শুকিয়ে যাচ্ছে। যেহেতু দুইটা কম্পোনেন্টই গরম হচ্ছে সমানভাবে, তাহলে আমরা প্রথমে চার্জিং এসিটা কাজ করব না, আগে আমরা বাক কয়েলটা রিমুভ করে দেখব। এবং দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু টানাটানি করতেছি, কারণ আমার লক্ষ্য হচ্ছে যত অল্প সময়ে দ্রুত কয়েলটি খোলা যায়, কারণ বেশি হিট পড়লে পেছনে পেস্টিং আইসি রয়েছে সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে। এজন্য এই খুঁটিনাটি বিষয়গুলো মাথায় রাখবেন, চাইলে আপনি নোট করতে পারেন। এখানে আমরা আরেকটি বাক কয়েল লাগিয়ে দিব, যে কোনো একটি বোর্ড থেকে আপনি বাক কয়েল খুলে লাগিয়ে দিলেই হবে, এবং খেয়াল রাখবেন অল্প হিটে যেন বাক কয়েলটি লেগে যায়। এখন আমরা ফোনটি চেক করে দেখবো, চার্জে লাগানো অবস্থায় রয়েছে, এখানে 26% চার্জ দেখাচ্ছে, এবং আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর এখানে এখন 27% চার্জ হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন 27%, এখানে 27% চার্জ দেখাচ্ছে, এবং আমাদের যেই মিটার আছে এখানেও কিন্তু 1.1 শো করতেছে, আগে কিন্তু 0.6 শো করেছিল। তাহলে এখন আমাদের ফোনটা সুন্দরভাবে চার্জ হবে। তো বন্ধুরা, অনেক কিছু খুঁটিনাটি বিষয়গুলো শেয়ার করলাম, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।